বাংলাদেশ ভারতের ম্যাচে ঘটে গেছে বিতর্কিত এক ঘটনা। চলমান ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ভারতের আজকের ম্যাচে ঘটে গেছে বিতর্কিত এক ঘটনা। এরই মধ্যে বাংলাদেশ ভারতের ম্যাচে বিরাট কোহলিকে সেঞ্চুরি পাইয়ে দিতে আম্পায়ার ওয়াইড দেননি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ম্যাচের 42তম ওভারের ঘটনা। প্রথম বলটি ডাউন দে লেগে করেছিলেন নাসুম, কোহলির পা এবং ব্যাট থেকে বেশ দূর দিয়ে বল গেলেও আম্পায়ার রিচার্ড ক্যাটলবরো ওয়াইড দেননি। তখন জয়ের জন্য ভারতের দরকার ছিল 2 রান, ফলে ওয়াইড বলে দু দলের স্কোর সমান হয়ে যেত, কিন্তু তখনও যে কোহলির সেঞ্চুরির জন্য প্রয়োজন 3 রান, এতে সেঞ্চুরি পূর্ণ করা কঠিন হয়ে পড়ত ভারত তারকার জন্য। পরে নাসুমের তৃতীয় বলে লং অন দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন কোহলি। ওয়ানডেতে যা তার 48তম সেঞ্চুরি, ফর্মিটটিতে তার চেয়ে একটি সেঞ্চুরি নিয়ে এগিয়ে আছেন কেবল শচীন টেন্ডুলকার। চলতি বিশ্বকাপে যা স্পর্শ কিংবা পেরিয়ে যাওয়ার সুযোগ রয়েছে কোহলির সামনে।